কুরআন শরীফের নাম যখন এলো মাউইজা বা ওয়াজ বোঝা গেল কুরআন শরীফে যে সমস্ত হাম মানুষের লাগি সাজে না মানুষের লাগি আই মানুষের লাগি ক্ষতিকর অর্থাৎ তাকে কুরআন শরীফে বাধা দিছে এর লাগে কুরআন শরীফের নাম ওয়াজ বা মাউইজা ও শিফাউল লিমা ফিস সুদুর এবং কুরআন শরীফের দ্বিতীয় নাম হইল এটা শিফা কামিয়াব ঔষধ যে ঔষধে বেমার থাকে না কোরআন শরীফের মাঝে যে সমস্ত ঔষধ আছে এটা ঐকর্তম ঔষধ কোনোটাও ফেল নাই যথাযথ এটা ইউজ করলে ব্যবহার করলে একজন মানুষের রোগ শিব হইব তাতে কোনো সন্দেহ নাই এর লাগি তার নাম শিফা আর কোন রোগের লাগি শিফা শিফাউল লিমা ফিস সুদুর মানুষের সিনার ভিতরে বুকুর ভিতরে যে রূপ ওটার লাগি শিখা তফসির আছে নবল তফসির যে এখানে সিনার ভিতর বা বুকুর ভিতর দিয়া আল্লাহ উদ্দেশ্য রয়েছেন মানুষের কল অর্থাৎ মানুষের কল বা দিল যত বেমার এটার লাগি কোরআন শরীফে এটা শিখা কল পর বেমার হইতে আমি বুঝাইতাম ওই মোর একটু লম্বা হইয়া আমরা দুইজনে একত্রিত হইয়া একজন মানুষ হইছি একটা হইল আমরা শরীর বা বডি আর একটা হইল তার ভিতরে রূপ বা আত্মা দুটার সংযুক্তি যতগুলো আছে একত্রিত যতগুলো আছে আমি একজন জীবিত মানুষ আর এই দুটার মধ্যে জুদাই গেলে গিয়া অর্থাৎ রুহে শরীর বডি ছাড়িয়া গেলে গিয়া আর আমি জীবিত মানুষ নাই ইন আমার জিন্দা গণনা করে ওইটা নাই ইন বোয়ার সুযোগ থাকত নাই মাটির উপরেও তাকার সুযোগ থাকত নাই আমার জায়গায় জীব মাটির নিচে পড়ল এই রূপ আর শরীর দুটার মাঝে গুরুত্ব বেশি আমরা আনা দলিলে বলে বুঝি আর আত্মা বা রোগের গুরুত্ব বেশি রূপ বারে গেলে গিয়া শরীরের ভিতর তিনি আমরা অকেজ হয়ে গেলাম বেকার হয়ে গেলাম জিন্দা মানুষ রইলাম না গতিকে মর্যাদা রূপের বেশি আরো বুঝাইতাম হইব ইটারে শিখা বুঝাইতে হইব যে জেলা একজন মানুষের শারীরিক নানা রকমের রোগ আছে রোগ পয়দা আর কারণ আছে রোগ চিহ্নিত করার আলামত বা লক্ষণ আছে রোগের ঔষধ আছে ঠিক তদ্রুপ একজন মানুষের ভিতরে যে রূহ আছে রুহর নানা রকমের রোগ আছে রোগ পয়দা আর কারণ আছে রূপ পরিচয় করার লক্ষণ আছে এবং রোগের ঔষধ আছে পার্থক্য বা বেশ মহান হইল শারীরিক যত রোগ হোক না কেন আমরা মেডিকেল সায়েন্স দ্বারা ডাক্তার হলে গবেষণা করি তার ঔষধ একটা বার করে কিন্তু মানুষের রোগের ভিতর যে বেমার এটা কোন ডাক্তারের গবেষণা করিয়ে বার করার উপায় নেই কেননা যে রূপ নির্ণয় করতা দরতা যে বডি এই বডি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকার দরকার এর কারণে আমরা মেডিকেলও পড়া ছাত্র হলে উস্তাদ হলে বডি দিয়ে খাটিয়া সিরিয়া টুমা টুমা করিয়া কোন অঙ্গর কি নাম কোন অঙ্গত কি কি রোগ হওয়ার সম্ভাবনা আছে কি কি কারণে রোগ হয় এটার ঔষধ বাকিতা এটা শিখায় কিন্তু মানুষের শরীর বা বডি সম্পর্কে যেগুলা জ্ঞান আছে মানুষের বা ডাক্তার হলো রূপ সম্পর্কে এগুলা জ্ঞান নেই কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা অর্থাৎ রূপ সম্পর্কে আমরা রে আল্লাহ যৎসামান্য জ্ঞান দান করছে বিস্তারিত জ্ঞান আমরা রূপ সম্পর্কে নাই
যে জিনিসটা সম্পর্কে আমরা পুরা জ্ঞান নাই মানুষের জানা নাই এটা রূপ খেলে কিলা রূপ দূর হয় এটা মানুষের গবেষণা করে বার করে এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের রূহ রূপ চিহ্নিত করেন রূপ পয়দা ওয়ার কারণ নির্ধারিত করেন রোগের ঔষধ দেওয়ার জ্ঞান আল্লাহ তার খাস বন্ধ করে দান করছেন এগুলোর নাম হইল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেহেতু তাম নবী এবং নবুয়তের মূল উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আম্বিয়ায়ে কেরামে মানুষের রূহর যে ডাক্তারি বা ঔষধ করেন সারার মূল ডাক্তারি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কথা এই যে মানুষের রূহর মূল ছবি আল্লাহ তাআলা রূহ সম্পর্কে প্রয়োজন পরিমাণে জ্ঞান দিয়ে আল্লাহ আম্বিয়ায়ে কেরামরে আর বিশেষ করে হযরত নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়াত পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূহানি রূপ তার কারণ বয়ান করছেন রুহানি রোগের ঔষধ বয়ান করছেন মোট কথা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আমরা রূহর বেমারের তবিব বানাই তেতু তুই আমরা জিসমানি বেমার বা শারীরিক রোগ রে পরিচয় করার লাগি আট নম্বর না থাকি হাকিম ডাক্তার তবিব যারা এরা বহু ব্যবস্থা বলি আবিষ্কার করছে যত যুগ বাড়ে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে মানুষের রোগ নির্ণয় করার ব্যবস্থা বলা উন্নত যান্ত্রিক ব্যবস্থায় নানা রকমের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা মেডিকেল সায়েন্সে আবিষ্কার করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানুষের রূহর বেমারের তবিব বানাইয়া পাঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা কিলা ব্যবস্থা বলি দিছেননি না দিলে রোগ ছিলেন কিলা এ সম্পর্কে সামান্য আলোচনা হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিজ্ঞানের কথা কই যেটা আমরা শরীরের ডাক্তার হলো সিদ্ধান্ত মতো শরীরের যে কোনো অঙ্গত রোগ হোক না জানে এই রোগের একটা সেন্টার বা কেন্দ্র হইল মানুষের পেট এর লাগি ডাক্তার হলে আপনার ফওত বেমার হোক আর মাথাত বেমার হোক ঔষধ খাওয়াইয়া ঔষধ ফেটো ডাকে সত্যি কি না আপনার মাথায় বেদনা ধরে আপনি যাও তবিব বা ডাক্তারের কাছে ডাক্তারের লিখে দিব ও ট্যাবলেট খাও আপনি এই সময় প্রশ্ন করতে নাই বলে মাথাত বিষ করে আর ঔষধ খাইলে তো এটা নিচে দিয়ে দেবি ফেটো দেবি আমার মাথার বিষয় খেতে হইব এই প্রশ্ন ঠিক হইত না কারণ ডাক্তারে তো ডাক্তারি তরিকা মতো জানোই যে মাথা মলম লেভিয়া বেদনা ঘুরাঘুরি সারত নাই স্থায়ীভাবে সারত নাই এটারে সারাইতে হইলে ঔষধ কোনো ডাকতে হইব ফেটো দেবে আর মেদা তো বেতুল আদওয়া অকল বেমারের গটি হইল শারীরিক ডাক্তার হলোর সিদ্ধান্ত আমরা রূহর তবিব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সিদ্ধান্ত আছে তার সিদ্ধান্ত এই যে মানুষের রূহানি যত রূপ হয় সারা রূপর গঠি হইল মানুষের কল যতক্ষণ কল্প ঔষধ না ডালা হইছে ততক্ষণ পর্যন্ত রূহানি বিমাসিত জেলা ফেটো ঔষধ না ডালা পর্যন্ত শারীরিক রূপ কমে না শিবয় না ওলা রুহানি যত রূপ হোক না জানে এটার ঔষধ মানুষের কর্ম ডালতে হয় না ডালনে রূপ শিবয় করে রসুল্লাহ তার ডাক্তারি বিজ্ঞান ফরমাইশন বুহারি শরীফের হাদিস ইন্না ফিল জাসাদে মুদগা
إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. فرمائشن رسول الله مانشا شريرن بيتر ایک ٹکڑا گوشت اس ایک گوشت ٹکڑا تو دی بشد ہوئی جائے نیرو کوئی جائے آر روحانی کنو بیمار شریرن کنو بطری تنائے آر ای گوشت ٹکڑا تو دی پشد ہوئی جائے دوک اکران تو ہوئی جائے شریرن بیبین نو بطنا نرہ ہمار بلک سڑائی کو وطوان فرمائیہ رسول اللہ کب شطر کتار شگی मनोजुगे सुंदर लगे मनोराम कर लगे परमेश्वर आलाप पहिया उपाय तुम्ही तेरे मनोराम पाए जे गुस्तक टुकड़ा शुद्ध इले निरुग इले सारा शरीर विशुद्ध हो जाए रुगो है ना एवं जे गुस्तक टुकड़ा रुगाक्रांत हो इले सारा शरीर का रुग सड़ाई जाए ये गुस्तक टुकड़ा नाम इलो पाल बादी बुझाके लो मोल्लितिया से जे फेटो औषध दिते हुए को शरीर के निरूप करते हुए ले रूप हमारी के हुए ले ओला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम जे हमरा रूहर तबीब ताम सिद्धम तो अनुजाई सारा रुगर रोहानी बीमारों मोल केंद्रों एवं गाटी हुए लो मानसर पाल दत्तोषों में पाल प्रे विशुद्ध हो रहा कैसे ना दत्तोषों में एवला होई दुई एक टा निसाल तो इन्हों मत शराब वाल समय ना दुनिया डॉक्टरों ले शरीरों डॉक्टरों ले जला रूप फोरी से भरा विभिन्न व्यवस्था पोषण जंत्रोपति आविष्कार करते हैं ओला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने रब्बुल आलमीन अल्लाह ताला मानसन रूहानी रूप निर्णय करा व्यवस्था दिया कारण व्यवस्था नादिले मानसों को हर रूप किताब इटा व्यवस्था किताब इटा त्यागन मानसे गवर्नमेंट अखरी बात करार मतलब आगे हुए रिस और रसूलुल्लाह रे अल्लाह ताला इस समस्त वे नायक हर से अच्छा अच्छा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मानसों रोहानी रूप निर्णय बना ज्योतो व्यवस्था लगे कोनो जंत्रोपाती इधरा नाय अल्लाह तबारक व ताला है तन दयातिया तन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बेचा दाम पुसे मैं ये कह रहा हूँ कि जैसा के बदनी बदनी आम्रा की शिनाक के लिए हमारे तबीबों के पास बहुत से انتظامات ہے کیونکہ اگر روح کو پورا بیماری کو پورا پچانی نہ جائے تو پھر علاج کیسے ہوگا تو چونکہ ہمارے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رب العالمین نے انسان کے روح کی تمام امراض کی دعا بتانے کے لئے بھیجا تھا اس لئے حضور پاک صلی اللہ علیہ وسلم کے اندر رب العالمین کیا دیا ہوا ایسا کچھ نعمت تھی جس سے وہ انسان کے روحانی روح پہچان لیتے تھے ایوہ کسی کے موافق علاج بھی کرتے تھے رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک دویٹا مثال دی ایک دن رسول اللہ صلی اللہ علیہ وسلم نماز ہوڑائی گا جماعت ادھا اسلام اور پراتمیم جو گر ہوتا تو ہم صحابہ اکرامی آپ وہ سکھ سو انہا नमाज पूरा हुई बा बेकिला पड़ा जाए, तब दिन नमाज़ लग गया टाइम बहुत सही था वो, एक तो ने आठ दम लगे बारीक बारीक करी किस होता हो गई थे, नोड़ा सोड़ा पड़ता है, उज़ूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन नमाज शेज़ा करे सलाम पिराया मुसल्ली और मुक़ा किला, जला हमरा रिमांड सब होल मुक्तदी तो इतना ही मने करो, अभी क़िबला मुखी खड़ा हुई सी, ताई अमार सम्मो करती करो होता देखिया, अभी अल्लाह कसम है या भैया, अभी सामने दिस जना देखे ठीक तो दुरुफ़ी से दियो ना दिस। ज़ेदीन रसूलुल्लाह इतना फ़रमाइला, उस दिन तक ही साहब है क्या रामर ख़याल हुई लो, जे अमरा जे नमाज़ लगिया कुछ �
মাতামাতি করি ডাইনে বাবুয়ে চাই নড়াচড়া করি এটা তো সারা রসুল্লাহ দেখ ওই দিন থেকে রূপ কাহার আমার শীত হয়ে গেল আর নমাজ রসুল্লাহ ধরে পাড়া হইলে একবারে সহজ সরল ভাবে যেলা আপনারা নমাজ পড়ে না দেবর সাথে ওলা তিন দিন নমাজ পড়তাম যদি রসুল্লাহ রে আল্লাহ তালা সামনের দিকে যেলা দেখতা ঠিক পিছন থেকে ওভাবে দেখার কি সত্যি দান না করতা এই সাহাবাই কেরামের রূপ ধরা পড়লো রূপ ধরা পড়লো না মানে ইলাজ হইলো میں بتا رہا ہوں ایک دن حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام کی نماز پڑھائی یہ ابتدائی زمانہ تھا اسلام کا حضرت صحابہ کرام کے تمام پورے جاننے والے نہ تھے نماز کے اندر آہستہ آہستہ ایک دوسرے کے ساتھ باتیں کرتے تھے ادھر ادھر ہلتے تھے ایک دن واقعہ ایسا ہوا کہ رسول کریم صلی اللہ علیہ وسلم نے جماعت کی نماز پڑھائی سلام پڑھنے کے بعد مسلم کی طرف رخ کر کے تشریف رکھا اور فرمایا تم لوگ سمجھتے ہو کہ میں نماز میں قبلہ رخ کھڑا ہوا ہوں صرف سامنے کی چیزیں ہی دیکھتا ہوں میں اللہ کی قسم کھا کر کہتا ہوں میں جیسے سامنے کی طرف دیکھتا ہوں ٹھیک ویسا ہی پیچھے کی طرف بھی میں دیکھتا بس یہ بات سن کر صاحب کرام کی یہ بیماری شفا ہو گئی ان کو یقین ہو گیا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم پیچھے کی طرف بھی دیکھتے تھے لہذا رسول اللہ کے پیچھے نماز میں کھڑے اوپر آہستہ آہستہ باتیں کرنا ہلنا ڈلنا یہ بالکل صحیح نہیں بس اسی ایک دن کے اس علاج سے یہ بیماری حضرت مسلیہ نے کرام کی شفا ہو گئی اس سے ہم یہ سمجھے کہ اگر رسول کریم صلی اللہ علیہ وسلم کو اللہ رب العالمین پیچھے کی طرف دیکھنے کی یہ طاقت نہ دیتا تو آپ کیسے دیکھتے کہ پیچھے والے کیا گڑبڑ کر رہے ہیں اور اس کا علاج کیا ہوتا لہذا ہم یہ سمجھتے ہیں کہ بدنی امراض کو پہچاننے کے لیے طبیبوں نے جیسا کہ بہت سے طریقے نکالے ہمارے روح کے طبیب حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو اللہ تعالیٰ نے لوگوں کی روحانی امراض کی شناخت کے لیے سب طریقے عنایت فرمایا یہ حدیث صحیح بخاری شریف میں نو جگہوں پر مذکور ہے میرے جہاں تک یاد آتی ہے نو جگہ یہ حدیث رسول اللہ ایوان مانوشا شوزے بشرف جدگونا بیدہ رسول اللہ یہ حدیث کا بیان فرمائیتے اللہ فرمائیتے والذی نفسی بیدی امار جان مان جتا سرکش دے اللہ نیانترنے امی ہو اللہ قسم خیئے خیئے امی سمو پر دیکھ دے اللہ دیکھی فیسن اٹھے گولا دیکھ ایک مثال دیلو اور ایک مثال ایک دن کن ایک صحابی رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ذکر شاہ اللہ یا رسول اللہ سرکو اتم امر امر شکایے دیکھ যে আমল করলে আমি বেহেশত দেই রাসূলুল্লাহ তানে জবাব দিলা আসসালাতু লিমিকাতিহা ঠিক ওয়াক্ত মত নামাজ আদায় করা ওই হলো সর্বোত্তম এই দিন নাই এর অনেক দিন পরে এই ব্যক্তি নাই আর এক ব্যক্তি ঠিক এই প্রশ্ন করল রাসূলুল্লাহ রে যে ইয়া রাসূলুল্লাহ আমারে খয়রুল আমল উত্তম আমল বাতাই দেখো আমি আমল رسول اللہ نے جواب دیا سب تک اتم عمل ہے بر الوالدین ماں باپ لوگ سد ব্যবহার করা সন্তান সুলভ ব্যবহার করা ایک ماں باپ لوگ সন্তানের যে ব্যবহার করা উচিত এই ব্যবহার করা হলো সব থেকে উত্তম এই দিন নাই এর আরো বহু দিন ধরে এই দো ব্যক্তি থেকে ফের নাই তিন নম্বর আরো এক ব্যক্তি একদিন আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আফদল আমল উত্তম আমলটা আমারে বাতাই দেখো আমি আমল করতাম ব্যস্ত যাইতাম রাসূলুল্লাহ তাহলে জবাব দিলা আল কিতালু ফি সাবিলিল্লাহ সব থেকে উত্তম আমল হইল আল্লাহর রাস্তা প্রয়োজন বুঝে হাতিয়ার লইয়া যুদ্ধ করা মুহাদ্দিসিন একরাম বড় মুশকিল হচ্ছে প্রশ্ন করনে ওয়ালা তিনজন তবে উত্তর দাতা জবাব দেনে ওয়ালা কয়জন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
জবাব দাতা একজন এবং প্রশ্ন একটি প্রশ্ন তিন দিনের তিন ব্যক্তির প্রশ্ন একটা নাই কিন্তু জবাব তিনটা রাসূলুল্লাহ একই উত্তর দাতা সবরে এক উত্তর দেওয়া উচিত আছে আমরা বিবেচনা এনে এক আমল উত্তম হইলা হেনে এক আমল উত্তম হইলা তিন নম্বর দণ্ডে আরো আরো আমল উত্তম হইলা তারপর মহাদ্দিসিনে কেরামে এই সমস্যার সমাধান প্রয়োগ করে বার করছে এর মাঝ থেকে একটা সমাধান যে আল্লাহ তাবারাকা ও তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যবস্থা দান করছিলেন কোন মানুষ আগ্রহী হইয়া তার সামনে আইলে কিছু জিকাইলে রাসূলুল্লাহ আয়নাত বাস্ত এর মাঝে কিতার ত্রুটি আছে যে ত্রুটি দেখতে একটা মাফি মজুদ এই হিসাবে পয়লা দিনের প্রশ্ন কাটিয়ে যখন প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সব থেকে উত্তম আমল কি আমি আমল করতাম রাসূলুল্লাহ বাতাই দিয়েছেন আসসালাতু লিমিকাদিয়া কেননা রাসূলুল্লাহর আয়নাত পাচ্ছে এর অবতাও ঠিক আছে কিন্তু নমাজ পড়ছি পড়ছি করিয়া অবতা নেই এই রূপ যখন রাসূলুল্লাহ কাছে ধরা পড়ছে এনে সব থেকে উত্তম আমল কোনটা বাতাইছে আসসালাতু লিমিকাদিয়া ঠিক অক্ষত নমাজ আদায় করা এর রূপ অনুযায়ী ঔষধ হইল নি হয়ে গেছে দুই নম্বর দিনের প্রশ্নকারী যখন প্রশ্ন করছেন রাসূলুল্লাহ নজর আল্লাহ বসাইছেন এর অবতেও বাকি ঠিক আছে তবে মা বাবার আচরণ ভালো এই রূপ যখন রাসূলুল্লাহ কাছে ধরা পড়ছে রোগ অনুযায়ী তো ঔষধ হইত এনে দীর্ঘ উত্তর না এনে উত্তর দিয়েছেন সব থেকে উত্তম আমলের লোক বিরল বালি দেয় মা বাবার লোকের সৎ আচরণ করা সৎ ব্যবহার করা যে একটা সন্তানে মা বাবার লোকে করা এখন তো করণীয় বা উচিত ঔষধ করা এর রোগ অনুযায়ী ঔষধ দিয়েছে তো তিন নম্বর দিন প্রশ্নকারী ব্যক্তি প্রশ্নর বাদে রাসূলুল্লাহ আয়নাত বাসিল যে নামল বলিত হত্যাও ঠিক আছে কিন্তু জেহাদ দাইতে বড় ডরে আকবরে ওই বললাম কি জাননি মরি যাই এর দুর্বলতা তো রাসূলুল্লাহর কাছে ধরা পড়ায় তার নাকি যে ঔষধ দরকার তার রোগ অনুযায়ী এই ঔষধ রাসূলুল্লাহ বয়ান ফরমাইলা কিতাব ফরমাইলা আল কিতালু ফি সাবিলিল্লাহ প্রয়োজন বুঝে আল্লাহর রাস্তা দিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে অস্ত্র যুদ্ধ করে এখন তিন সাহাবীর রূপ যে একটা আছিল এটা অনুযায়ী তো ঔষধ তিনজনদের পাঠাইলা এর দ্বারা আমরা শিখলাম যে হার মাঝে কি দুর্বলতা আছে হার মাঝে কি রোগ আছে এটা জানার ব্যবস্থা রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ও তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আনায়াত করছিল দান করছিল যার কারণে রোগ দর্তা পারছে এবং ঠিক এই রোগ শিবার লাগি যে ঔষধ এখন তো আবশ্যকীয় মনে করছে ওটা পারছে এই রোগ শিবার এরকম কেউ হাদিসের কিতাব লইয়া বইয়া হয়ে তালাশ করে এহাদি হাদিস হইলা ভাইব যে এনে ঘটনাটা হয়েছেন কেনে হইলা এর মাঝে কিতাব রাসূলুল্লাহ কাছে ধরা পড়ছে এনে কিতাব হয়েছেন কেনে হইলা রোগ একটা ধরা পড়ছে আর মনে আরামটা হয়েছেন কেনে হইলা এর রোগ একটা ধরা পড়ছে এবং তত অনুযায়ী সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানুষের গুহানি দয়াছে এই দুই মিসাল দিয়ে আমি বুঝাইতাম চাইছি যে আল্লাহ তাবারাকা ও তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যন্ত্রপাতি ইব্রাহিম মাধ্যমে না দেখুয়া কিন্তু এমন ব্যবস্থা রাসূলুল্লাহর আল্লাহ দান করছিল যে ব্যবস্থায় মানুষের রুহর বা কলবর ব্যবহার যেটা এটা রাসূলুল্লাহ দর্তা বার্তা এবং ঠিক সেই অনুযায়ী মানুষের ঔষধ ছিল এই শিক্ষা হদিস শরীফ আছে যে কেউ হদিস পড়ে আর বুঝে এই দুই মিশাল খবর বুঝাইবার লাগে হইলাম না হয় তো অনেক অনেক প্রতিষ্ঠিতা আছে যার দ্বারা আমরা শিখলাম যে জেলা রসুল্লাহ আল্লাহ তাবারাকা ও তাআলা মানুষ গ্রহর তবিব বানাইয়া পাঠাইছিল এই হিসাবে এক তবিবে রূপ নির্ণয় করার লাগি রূপ পরিচয় করার লাগি যত ব্যবস্থা করার দরকার সারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা দান করেছিল এতে কোনো সন্দেহ নাই বহু বিঘ ঘটনা হয়েছে
এর দ্বারা আমি বুঝাইতাম চাইছি যে মানুষের রুহানি রোগ নির্ণয়ের ব্যবস্থা রাসূলুল্লাহরে আল্লাহ তাআলা দান করেছিল, যার দ্বারা রাসূলুল্লাহ মানুষের খাদ রোগের কি বেমার এবং কিটা ইলাজ কিটা ঔষধ কিটা কিটা সারা রাসূলুল্লাহ বয়ান করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তো ছিল অন্ধ সময়, তান যুগর মানুষে আল্লাহরে জানতাও আল্লাহরে মানতাও আল্লাহরে ইবাদত করত। কুরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আরব বা মক্কা শরীফ আর মুশরিক হলে আল্লাহ সম্পর্কে জানতা না নিশ্চয় জানত এবং জানা অনুযায়ী আল্লাহরে মানতাও আল্লাহরে ইবাদত করতা, হজ করতা, আরাফাত যাইতা, মিনার যাইতা, কাবা শরীফ তওয়াব করতাম আরবের মুশরিক করলে, কিন্তু তার আল্লাহ সম্পর্কে তার আর জ্ঞান শুদ্ধ আছে, জানা শুদ্ধ আছে, জানা শুদ্ধ আছে না, গতিকে আল্লাহর মানাও শুদ্ধ আছে। আর আল্লাহর জানা যখন শুদ্ধ আছে না মানাও শুদ্ধ না, তাই আল্লাহর ইবাদত যেটা তারা করতা এটাও শুদ্ধ আছে, ইবাদত করতা তারা। কুরআন শরীফ আছে, সাহাবী হলে যে সমস্ত ভাই বিরাজারি সময় পর্যন্ত মুসলমান হয়েছিল না, এরা জিকেইটা সাহাবী হলে আচ্ছা হো সাই তুমি তাই আমরা রে হে পয়দা করছে, তারা জবাব দিত আল্লাহ পয়দা করছে, আমরা রে মারুন ভে তারা জবাব দিত আল্লাহ মারুন, আমরা রে রিজেক খেয়ে দিন খাওয়াইন ভে তারা জবাব দিত আল্লাহ রিজেক। তো সাহাবী হলে ওইটা যদি কথা তোমরা বিশ্বাস যে আল্লাহ পয়দা করছেন এবং আল্লাহ মারোইন এবং আল্লাহ নিজের দান করেন হাওয়াই বাসাই, তে তোমরা আল্লাহরে বাদ দিয়া বিভিন্ন দেব দেবীর পূজা করো, এই মুশরিক হলে সাহাবী হলে জবাব দিতা তোমরা বাগদাদার ধর্ম ছাড়িয়া এমন এক পথে গেছো গিয়া তোমরা ভুকই আসল জিনিস তোমরা বুঝো না, আমরা তো বিভিন্ন দেব দেবীর পূজা করি আল্লাহ হইতাম করি, তোমরাও যতটা হলো উদ্দেশ্য আল্লাহ হইতাই আল্লাহ খুশ হইতাম, আমরা যে বিভিন্ন দেব দেবীর পূজা করি তা তো হরি আল্লাহ হইতাম। কুরআন শরীফে তারা নিজে যে জবাব দিছে আল্লাহ উল্লেখ করছে, তারা জবাব দিত মা নাদুহুম ইল্লা লিউকাররিমুনা ইলাল্লাহ, বলা নিয়ে আমরা তো এই দেব দেবীর পূজা করি আল্লাহ পূর্বক হাসিল করতাম করি আল্লাহ কাছে যাইতাম করি, তোমরা তো এটা বুঝো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা এই দেব দেবীর পূজারে বড় তিরস্কার করছে এবং এরা এই দেব দেবীর পূজা তো তারা করছে আল্লাহ হইত করি, কিন্তু এই বুঝায় তারা রে আল্লাহ তাকে বহু দূরে সরাই দিছে, ইয়ানে আল্লাহ ঘোষণা করিয়া কোরআন শরীফে জানাই দিয়েছেন সারা জাহান্নামী এরা বেশ তো কোনোদিনও যাইতো না আল্লাহরে বি। অনেক মশলায় তোরা আমার মনে দেখা দিস তসল বা অসিলা মুসলমান হলে আল্লাহর কাছে কোনটা চাইতে নবী রসুল রসিলা দিয়া চাই অলি আল্লাহ রসিলা দিয়া আল্লাহ তোমার নবীজির খাতিরে আমার দোয়া কবুল করুক, এ আল্লাহ ও অলির খাতিরে আমার দোয়া কবুল করুক, ওলা দোয়া হবে। আবার মুসলমানের মজার এক গুরু ভাই হলে আল্লাহর দরবারও খারো ওসিলা দিয়া দোয়া বানালে সব না যায় মনে করে তান দাবি হইল, এক তো এক নম্বর এই যে তুমি যা কইবা আল্লাহ আলিমুল গায়বে সারা মনে আল্লাহ সমীরুল বসির সব শুনতা হয় আল্লাহ তাআলা, ফির দুসরে কি তওয়াসুল কি কিয়া জরুরত। দুই নম্বর কথা হইল এই যে আল্লাহ নৈকট্য লাভ করার লাগি আল্লাহরে ভাইবার লাগি আরবর মানুষে দেব দেবীর ওসিলা লইতা ইবাদত করতে আল্লাহ ইতারে বড় নিন্দা করছেন তিরস্কার করছেন এবং এরা জাহান্নামী ঘোষণা করছে, তাই যারাও আল্লাহর কাছে নবী হোক বা অলি হোক বা কেউর ওসিলা লইয়া দোয়া করব এই উপিন্নার কাম পর্যন্ত নাজায়েজ মান। এই হিসাবে একটু সংক্ষিপ্ত আলোচনা হয়ে যাওয়ার কথা,
এই সম্পর্কে দুইটা উসুল বা মূলনীতি আমি কই কিতাব উদ্ধার দেখিয়া তওসুল বা ফরর ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে হইলে তার দুইটা উসুল বা মূলনীতি আছে এক নম্বর উসুল হইল এই যে জান ওসিলা আপনি আল্লাহর দরবারে পেশ করবা আল্লাহর মায়া পয়দা করি আল্লাহর নিয়ামত পয়দা করি আল্লাহর মুসিবত দূর হইতে করি এই আল্লাহর তরফ থেকে কোন অত রাইজ পারছো নাই আল্লাহ কইয়া দিতেইব যে ও এর দ্বার লইলে আমারে দিবে এর কথামত চললে আমারে হইবে আমার নিয়ামত হইবে কারণ আল্লাহ কোন কথা খার কথা হইলে খুশ হইবা খার কথা হইলে নারাজ হইবা আমরা কেউ জানার কোনো উপায় নাই তাই যে ব্যক্তির ওসিলা আপনি লইতা ওসিলা লওয়া শুদ্ধ হইব ও সময় যদি এর সম্পর্কে আল্লাহ তালা কথা ফরমাইয়া দেয় কি তাই নিজে হইব যাইন আল্লাহর তরফ থেকে হওয়ার ক্ষমতা আল্লাহ দিশান যেমন নবী হল তাই হইয়া দেন আমার ওসিলা লইয়া লাভ এর দুই নম্বর উসুল হইল যান ওসিলা আপনি লইলা এই যত বড় অলি আল্লাহ কুয়া কিংবা তো নবী কুয়া কিংবা তো নবী আখিরুল জামান সৈয়দুল মুরসালিন কুয়া আপনি এর ইবাদত করতে পারো না কারণ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা দটা উসুল বা মূলনীতি মনে রেখেছেন আপনারা এখন আমি একটু বিস্তারিত হইলাম সেইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের একাধিক আয়াত ফরমাইছেন কেন লোক লইলে আমার হইবে এর তরিকা মতো চললে আমার কাছে পাইবার আশা করি যেমন এ ভাইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাসূলুল্লাহরে আল্লাহ তাআলা ফরমাইরা যে আপনি জানাই দেখো মানুষরে তারা যদি আমারে ভালোবাসে আমারে চায় আমারে সন্তুষ্ট করতে চায় আমার নিয়ামত পাইতে চায় তে সব কিছু বাদ দিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক লইলে আপনার লোক লইলে এ আমারে ভাইব তা নয় আমি তারে মহব্বত করিয়া পাওয়াইয়া দিব কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি রাসূলুল্লাহ ঘোষণা করলা তোমরা যদি আল্লাহরে ভালো হও আল্লাহর কুরবত বা নৈকট্য হাসিল করতে চাও আল্লাহর নিয়ামত তোমরা চাও তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক লোক আমার লোক পুরাপুরি লই নিলে আল্লাহ ভাই নিবাই নাই আল্লাহ তোমরা রে পাওয়াইয়া দিবা ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমরা রে ঠাইয়া তন্দা হবে এবং আল্লাহ এখন দারো মানুষরে নিতে সব থেকে বড় বাদ হইল আল্লাহর না ফরমানি বা গুনা তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক ঘোরাঘুরি লই নিলে আল্লাহ তাআলা ওর ভয়লা হাম করবা গুনাহ সারা মাফ করে দিবেন ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরুলকুম যুনুবাকুম এই আয়াত তো আমরা পাইলাম যে রাসূলুল্লাহরে আমরা ঘোরাঘুরি ভাবে যদি মানি লই এবং তার অনুসরণ বা ইত্তেবা করি তে আল্লাহ কাছে আমরা কিছু আদায় করতে পারব না দেখো মিসাল লাগি একটা আয়াত এগুলা হাদিস পড়ি হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রওয়ায়াত করে যে আমি একদিন রাসূলুল্লাহর খেদমত বসা ওই সময় এক আন্দা ব্যক্তি রাসূলুল্লাহর খেদমত আইলা আইয়া আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমার সকল দৃষ্টি শক্তি হারাই গেছে আমি দেখি না আপনি আমার লাগি দোয়া করুন রাসূলুল্লাহ বারবার বুঝাইলা যে তোমার দৃষ্টি আল্লাহ নিশান গিয়া আখেরাতে তোমারে বহুত বড় জাজা দিবা ফল দিবা এই ব্যক্তি মানলা না বারবার রাসূলুল্লাহ কাছে হইন আপনি দোয়া করুন কো আমি সবকে না দেখাই আমার অসুবিধা কোন কোন মুহাদ্দিসে তা ভালো উল্লেখ করছেন যে আমি পাঁচ সাত কইতাম পারি না রীতিমতো আমার ইবাদত মধ্যে কি সারা উপরে আমার সন্দেহ হয়ে গেছে গিয়া অতএব আপনারে আমার লাগে দোয়া হল রাসূলুল্লাহ আল্লাহ ব্যক্তিরে ফরমাইলা তুমি অজু করিয়া আমার মসজিদে যাও গিয়া কজায় হাজতের নিয়তে অর্থাৎ তোমার উদ্দেশ্য হাসিল হইবার নিয়তে দুই রাকাত নামাজ পড়লাম এটার নাম মুহাদ্দিসিনের বা কিতাবের পাঠে সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ো আর নামাজ পড়িয়া আমি দোয়া তোমারে শিখাই দেই ও দোয়া করি
কিতা শিখাই দিলা তুমি নামাজ পড়িয়া দোয়া পড়িও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবীকা মুহাম্মাদিন নবীর রাহমান ইয়া আল্লাহ আমি তোমার কাছে সাইয়ার ওয়া সওয়াল করিয়া এবং তোমার কাছে ওসিলা পেশ করিয়া তোমার রহমতের নবী মুহাম্মাদের রাসূলুল্লাহ এর পরে রাসূলুল্লাহ কইলা যে দোয়ার মাঝে আমারও একটু কইও নিগুণ রহস্য হাদিস দোয়ার মাঝখানে দোয়া আমরা কার কাছে করি আল্লাহর কাছে করি আল্লাহ ছাড়া কেউ ওর কাছে করতে দোয়া করলে তো শিরিক হয়ে যাব দোয়া আমরা আল্লাহর কাছে করি কিন্তু রাসূলুল্লাহ ফরমাইতরা তুমি দোয়া তখন করিয়া আমারে ডাক দিও কইও ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুদ্দালি হাজাতি আল্লাহুম্মা শাফিহু ফিয়া ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওসিলা আল্লাহর দরবারে পেশ করিয়া আমি চাইছি আমার সব গুণ ভালো হই আল্লাহ আপনার শফাআত হন কবুল করুক আমার সব গুণ ভালো রাসূলুল্লাহ পরামর্শ মতো এই ব্যক্তি মসজিদে গেলা পদায় হাজত নমাজ দুই রেখাত পড়লা নমাজ পড়িয়া ও দোয়া পেশ করি পড়লা যে দোয়া রাসূলুল্লাহ তানে শিখাই দিয়েছে এই ঘটনা যে সাহাবিয়ে বয়ান করতে তাই হইরা আমি রাসূলুল্লাহর খেদমত বসাও রইছি কিছুক্ষণ ধরে আল্লাহর ইয়ান্দা বন্দা আইয়া রাসূলুল্লাহরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন সবকে পরিষ্কার দেখিয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা রাহমাতুল্লাহ আল্লাহ শুকরিয়া দেয় এই হাদিস শরীফ পড়িয়া আমরা শিখলাম যে রাসূলুল্লাহ নিজে বাতাই দিলা দোয়ার মাঝে তুমি আল্লাহর কাছে আমার ওসিলা পেশ করিও না কেমন দোয়াটা তো একই দিলা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু বিকা ওয়া আতাওয়াজ্জাহু বিনবীকা নবীর রাহমা আল্লাহ তোমার রহমতের নবীর ওসিলা তোমার কাছে পেশ করিয়া দোয়া করিয়া তে তো রাসূলুল্লাহ নিজে শিখাই দিলা যে আল্লাহর কাছে তার ওসিলা লইয়া দোয়া করা যায় কিছু বুঝাইতাম পারছি নি কথাটা মুসলমান হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা মূলনীতি ঠিক আছে আমরা মুসলমান হলে রাসূলুল্লাহর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করি যেহেতু আল্লাহ ফরমাইছেন রাসূলুল্লাহ লব কুরআন লইলে আমরা আল্লাহ বৈমু আল্লাহ নিয়ামত হই রাখব যেহেতু রাসূলুল্লাহ নিজে শিখাই দিছেন তোমার সব ভালো হইতে আমার ওসিলা আল্লাহর দরবারে পেশ করিয়া দোয়া করি যদি নবীর ওসিলা আল্লাহর দরবারে পেশ করিয়া দোয়া করা পারে না হইত না যায় যেত তো কখনো রাসূলুল্লাহ এটা শিখাই দিলেন না হাদিস শরীফ ধরে কিতাব নাই নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ শুনলে তিরমিজি আর অন্যান্য কিতাবও আসে এর দ্বারা আমরা ওহান বুঝলাম যে ওসিলা লওয়া যায় কিন্তু মূলনীতি ঠিক রাখতে হবে যে সার ওসিলা নিলে হইতো নয় যার ওসিলা লওয়ার কথা আল্লাহ তালা স্পষ্ট ভাবে বই দেখুয়া আর ইশারা ইঙ্গিতে বই দেখুয়া বা রসুল্লাহ বই দেখুয়া এর ওসিলা আপনি লইতে পারবা আর নতুন আর পার্সন্ডে ওসিলা ধরলে কোনো হওয়া তে আমরা যে রসুল্লাহ ওসিলা ধরি মূলনীতি বা উসুল হয়েলাটা ঠিক আছে দুই নম্বর উসুল বা মূলনীতি আসিল এই যে যা ওসিলা আপনি আল্লাহর দরবারে পেশ করবা এই যত বড় কয়েন তোমার এবাদত হইতে পারে এবাদতের মালিক একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহ নাগম আমরা মুসলমান হলে যারা রাসূলুল্লাহর ওসিলা আল্লাহর দরবারে পেশ করে দোয়া করি আমার জানা মতো কোনো মুসলমানে রাসূলুল্লাহর ইবাদত করে না নাগম না আপনারা জানেন কি না মুসলমান তো একজন আছেন যারা রাসূলুল্লাহর ইবাদত করে আমি কোনো হনইলা জানিও না শুনতিও না অর্থাৎ এক কথায় শেষ রাসূলের ইবাদত কেউ করে না রাসূলের তাজিম হলেন রাসূলের মহব্বত হলেন ইবাদতের একচ্ছত্র অধিকারী হইলা ওয়াহদাহু লা শারীকা লাহ তাই ওসিলা যাই দিতে হইলে যে দুই উসুল বা মূলনীতি এগুলো আমরা মাঝে আসে আরো মুশরিক হলে যে ওসিলা লইতা দেব দেবীর লাত মানাত উজ্জা হুবল ওসিলা লইতা
এরা নামে আল্লাহর দরস্থানে কোনো অথরাইজেশন বা হাওয়ালা দেওয়া আছে নি কোনো হলো নাই বরং আল্লাহ বলেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়াবাউতুম এটা তো কিচ্ছু নাই তোমরা ভোটফুটা দিয়া মাটি দিয়া বানাইছো এগুলা বানাইয়া এখানে নাম রেখে দিছো এগুলোর নাম ভূগোল এগুলোর নাম লাত এগুলোর নাম মরাত এগুলোর নাম উৎসা এটা তো কোনো হকিকত নয় আল্লাহ এর নামে অথরাইজেশন দেওয়া তো দূরে থাক এরা মূলত কোনো বস্তুও নয় তোমাদের হাতের গোড়া এরারে আবার আল্লাহর কাছে ওসিলা দিবে এটা তো মূলনীতি ফেল হল লাগবে দুই নম্বর উসুল আছিল যা ওসিলা নিবেন যত বড় কথা ইবাদত আপনি করতে না এরা তো দেবদেবীর ইবাদত করতো তারা নিজে বল মা নাকুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ আমরা তো দেবদেবীর ইবাদত করি আল্লাহ হইতাম বলিয়া এরা ইবাদত তো দেবদেবীর করা তো ঠিক নাই কারণ ইবাদত তো একমাত্র অধিকার হইল আল্লাহ তাই যে ওসিলা জায়েজ হওয়ার লাগিয়া যে দুইটা উসুল বা মূলনীতি আছিল মুশরিক হওয়ার এটা হওয়া গেল নি একটাও হওয়া গেল না তারা দুটা ভুল হতে আসিল বিদায় আল্লাহ তাআলা তারারে তিরস্কার করছেন এবং এরারে জাহান্নামে হইছেন আমরা মুসলমানদের বেলায় উসুল আছে আর একটা মুশকিল আছে এই উসুল উলামায়ে কেরামে বানাইলা মানে ওসিলা না যায় যদি তে রাসূলুল্লাহ আবারি আন্দা ব্যক্তি রেখিলাই কেই দিন এবং রাসূলুল্লাহ দোয়া হলোর মাঝে অনেক ওসিলা রাসূলুল্লাহ হইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা তো ওসি বয়সে মারা গেছিল রাসূলুল্লাহর ওয়ালিদা মুহতারামা লালন পালন করছেন আবু তালিবর বিবি হযরত আলীর মা অধিক মহব্বত করতেন রাসূলুল্লাহর এই সাসিয়ে এবং রাসূলুল্লাহর এই ফাতিমা বিনতে আসাদ নাম এনে মারে দিলা বা বরণ ব্যবহার করেন কল্লা করতাম এই রাসূলুল্লাহর সাসি আবু তালিবের বিবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার ইন্তেকাল হওয়ার পরে হাদিসের কিতাবও আছে রাসূলুল্লাহ খবর খুদাইলা এরপরে খবর খুদা শেষ হইয়া আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে একবার আরাম করিলেন আরাম করিয়া বইলা আর বইয়া বললা ইয়া আল্লাহ আমার আগে তোমার যত নবী এখন গুজরিছেন সারা রসিলায় আর আমার রসিলায় আমারই মার বদলা মা পাইছিলাম বড় এহসান দান কবর কোনো আজাব দিও না হাদিস শরীফ আছে ইলাই হাদিক কেতরে রাসূলুল্লাহ ওসিলা কথা বয়ান করছে যদি রাসূলুল্লাহর ওসিলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না তে হুক আছে গুরুতর হন রাসূলুল্লাহ তার শাসির কবর গড়াগড়ি বললা মানে কবর গুদাওয়ার করে রাসূলুল্লাহর উদ্দেশ্য আছিল যে আমার বদন হাত যদি এই কবরের মাটিতে লাগি যায় আর আল্লাহ আমার খাতিরে আমার ওসিলায় এই বেটির আজাব থেকে রক্ষা দেয় এর লাগি রাসূলুল্লাহ বলছেন না কেমন না কোনো উদ্দেশ্য সম্ভাবনা আছে হইতে পারে কোনো সম্ভাবনা নাই তাই ওসিলার তরিকা বাতাইছেন রাসূলুল্লাহ আর কোরআন শরীফ উল্লেখ আরবের মুশরিক হলে আল্লাহরে হইতে পারি ওসিলা দেবদেবীরে দোষরা আল্লাহ বড় দোষারোপ করছেন তিরস্কার করছেন গতিকে এই মশলার এক সমাধান হওয়ার দরকার তার সংক্ষিপ্ত সমাধান এই যেটা আমি বললাম এক কিতাব নাই দুই কিতাব নাই বাক্যা কিতাব হল দেখি ও সমাধান পৌঁছেছি যে আপনি যা ওসিলা নিবা এর নামে এর বরাতে আল্লাহ তাবারক ও তাআলার কোন হাওয়ালা দেওয়া তাপ্ত অথরাইজেশন তাপ্ত বা রাসূলুল্লাহ হাদিস শরীফ এই ওসিলা লওয়া যায় বলিয়া কোন উল্লেখ তাপ্ত এবং যা ওসিলা রইলা এন যত বড় উপকার এর ইবাদত আপনি করতে পারেন ইবাদতের মালিক একমাত্র আল্লাহ মুসলমান হলে রাসূলুল্লাহর ওসিলা আল্লাহর দরবারে পেশ করেন যেহেতু আল্লাহর তরফ থেকে হাওয়ালা বা অথরাইজেশন দেওয়া আছে রাসূলুল্লাহর নামে আর যেহেতু কোনো মুসলমানে রাসূলুল্লাহর ইবাদত করে না মহব্বত করে তাজিম করে বিদায় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যাই দলিল মত এতে কোনো সন্দেহ নাই আমরা এই ব্যাপারে ও অতখানি হিকসি এবং যেহেতু এটা লই আইসাল বাদ বিসংবাদ ফারা গতিকে কোনো কোনো প্রয়োজন মনে করলে বা দিল আইলে এটা বয়ান দুরুদ শরীফ পড়ে কে সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
আমরা কেউ মাঝে কিছু ভুল বুঝাবুঝি আছি, ওয়াইজ হলে ওয়াজ করতে মাঝে মাঝে দুরুদ শরীফ অমর্ত বা হরফ করে, আমরা কেউ কেউ বুঝি মনে হয় হুজুরে তোরা সাল খাইতে হবে, ইয়ে একটু ভান খাইতে হবে, কি হেরান হয়ে গেছেন একটু রেস্ট করতে হবে। আমি আমার দুরুদ শরীফ পড়ে কে হইয়া সাল খাইছি নি, পান তো খাইছি না, রেস্টের দরকার নাই, এক মশলা হই না। দিনী দরস দিনী ওয়াজ নসিহতের মজলিস মাঝে মাঝে দুরুদ শরীফ পড়া মুস্তাহাব, মনে রাখো। দিনী মজলিস ওয়াজ নসিহত দিনী দরস এটার মাঝে মাঝে দুরুদ শরীফ পড়া মুস্তাহাব, ফেকার কিতাব আছে। আর তরিকতের বুজুর্গ হলে লেখছেন এই দুরুদ শরীফের ফায়দা হন যে দুরুদ শরীফ মাঝে মাঝে পড়লে বয়ান করনেওয়ালার ভিতরে তো নেপতা সা হইয়া বাড়িব এবং মুন্নেওয়ালার খানে দি সা হইয়া আমাইয়া ফল বোঝাই দুরুদ শরীফের প্রকৃতি। এই হলো এক কারণ। দুই নম্বর কারণ হাদিস শরীফ আছে রসুল্লাহ ফরমাইছেন যাইনু মজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তুমি যেন দিনী মজলিস করো তে মজলিসে সাজাইও, কিতাদি সাজাইবা খালি ডেকোরেটরস তো সাজাইতে নয়, প্রকৃতি এবং মানবিক ভাবে সাজাইতে হইলে মাঝে মাঝে আমার উপরে দুরুদ শরীফ পড়িও তো মজলিস বা বরকত মজলিস হইব, মজলিস সাজিব। যাইনু মজালিসাকুম তোমাদের মজলিসে সাজাইবা সুন্দর করবাই, কি ব্যবস্থায় বিসসালাতে আলাইয়া আমার উপরে দুরুদ শরীফ পড়িও মাঝে মাঝে, ও মশলা হইতাম বলিয়া আপনার দর্শন পড়াই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এখন আমার রাসূলুল্লাহর ডাক্তারি বাপ তো বিভিন্ন কথা আবার যাইয়া আনুষাঙ্গিক মাঝখানে অসিলার মশলা আইসিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রুহানি আমরাজ বা রোগ হওয়ার তবিব এবং হার কি রূপ এটা ধরার লাগি সিনাপ করার লাগি আল্লাহ তাআলা যত ব্যবস্থা রাসূলকে দেওয়ার দরকার সারা দিছেন, যেটা দুই একটা মিসাল হাদিস শরীফ থেকে আপনারা সামনে আলোচনা। এখন আরেক কথা কই, মানুষের আত্মা আল্লাহ পাকের সাথে এক সম্পর্ক আইজ নাই এই দুনিয়ার আওয়াজ হাত থেকে, কেননা হাদিস শরীফে সাবিত কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পয়দা করতা সারা রূহ রে আল্লাহ আগে পয়দা হয়ে গেছে, সারা রূহর জন্ম একসাথে হয়েছে এবং সারা রূহর মৃত্যু একসাথে হইব, মাঝখানে আগ পর কেউ আগে কেউ করে কে হাজার বছর আগে কেউ হাজার বছর আগে, কিন্তু সব রূহ রে আল্লাহ একসাথে পয়দা করছেন এবং একসাথে মৃত্যু ঘটবে, কোন দিন ঘটবে সর্বপ্রথম যখন সিংহা ফুটাইবার তখন সব রূহ উঠবে, এর আগ পর্যন্ত মানুষ মারা গেলে রূহ মরে না, সালামত থাকে আরামে তা হোক আর বেআরামে তা হোক রূহ সালামত থাকে। আপনারা কি ধারণা মানুষ মারা গেলে রূহ মরি যায়নি? না, রূহ মরে না, রূপ হয়তো লীন না সিদ্ধি না, তার বহু প্রমাণ হাদিস শরীফ সব থেকে আকার ফাসার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তুমি যেন যখন কোনো মাইয়িতের কবরের দ্বারে দিয়ে যাও এবং জিয়ারত করো দোয়া পড়ো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়া আহলাল দিয়ারি, দোহলে হাদিস আছে জেলা ইচ্ছা পড়েন জানি, এই দোয়া পড়ো রাসূলুল্লাহ ফরমাইছেন এই কবরের মাইয়িত এই কবর থেকে যত দূর তা হোক না কেন আল্লাহ তাআলা তার শক্তি দান করেন, অতি অল্প কবর মাঝে কবর উপস্থিত হইয়া জিয়ারতকারী ব্যক্তির সালামর জবাব দেয়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তাইনিটা আলোচনা করতে গিয়া তার কিতাবুর রূহ এটা আরবি গ্রামারের কথা উল্লেখ করেছে,
আরবি গ্রামার অনুযায়ী কেউ সম্মুখে তাহলে বলে তো আসসালামু আলাইকুম, আর সম্মুখে না তাহলে আমরা কিতাব হইতে বইব আসসালামু আলাইহিম। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপরে বা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু আপনি আপনি খারে বইবা আপনার বাবা 50 বছর আগে মারা গেছেন, দাদা আরো আগে মারা গেছেন, যে মুর্দেগানোর দিয়ার করটা এরা তো কেউ নাই, আলাইকুম আপনি খারে নাই আপনাদের উপর হয় না। ইমাম ইবনে কাইয়িমে কইছিলা যে যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে যে কবরত মইত হলে জিয়ারতর সময় আল্লাহ শক্তি দান করেন মইত হলো রূপ কবর আইয়া জিয়ারতকারী ব্যক্তি সালামর জবাব দেয় ও আলাইকুম সালাম। এই হিসাবে রসুলুল্লাহ সম্বোধনের শব্দ দিয়া রসুলুল্লাহ জিয়ারতর দোয়া ইকাইয়া গেছেন। রসুলুল্লাহ তো আরবি গ্রামার কম জানতেন না, অতএব আমরা ইল্লা জিয়ারত করি রুহে আইয়া সালামর জবাব দেয়। এটা এক নম্বর প্রমাণ হইল মানুষ মারা গেলে তার রুহ মরে না এবং মানুষের রুহ জীবিত থাকে। এই যে মানুষ মারা গেলে রুহ মরে না তার একটা কারণ আছে, আলমে রুহানি থাকতে রুহানি জগত থাকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানবগুলো রুহ বা আত্মার দান পরিচয় দিয়া ইমান আনাইছে এবং কি ইমানকে মজবুত করার লাগি হাদিস শরীফ আছে আল্লাহ তাআলা আর পরীক্ষা লইছেন হযরত আদম আলাইহিসসালামের ফিটির থেকে তমাম বনি আদম রূহরে এক জায়গাত বার বনিয়া সমবেত অবস্থায় আল্লাহ এক প্রশ্ন দিয়ে পরীক্ষা লইছেন আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি সবাই আমারে রব মানো? কোরআন শরীফ আছে আমরা সকলের জবাব দিছে কালু বালা আমরা আমারে রব মানো। এটাই প্রমাণ আর আমরা এই দুনিয়াটা এবার আগে হন থাকতে আল্লাহর উপরে ইমান আনিয়েছি, দুনিয়ার আওয়ার ঘরে এই ইমান যে ঠিকাইয়া রাখা বড় মুশকিল, কারণ রুহানি জগত আমরা আত্মার সম্বন্ধ একমাত্র আল্লাহ তাবারাকা ও তাআলার লগে হইছে আর কেউর লগে সম্বন্ধ হইছে না। এই দুনিয়া এই আত্মাটা এই রূপটা যে শরীরের ভিতরে লইয়া আইল তার বহু মানুষের লগে সম্পর্ক, বহু বিষয়ের লগে সম্পর্ক, বহু বস্তুর লগে সম্পর্ক, যার ফলে আল্লাহ লগর সম্পর্ক অত্যন্ত দুর্বল দুনিয়াতে আবার ঘরে আল্লাহ লগর সম্পর্কের দুর্বল কইতে না দেওয়ার বলিষ্ঠ রাখার এবং আল্লাহ লগর সম্পর্ক মজবুত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিছেন। আল্লাহ এবং তার বন্দার মাঝখানের মাধ্যম যাই নবী ও নবীর মাধ্যমে আল্লাহর লগর সম্পর্ক মজবুত হয়। তার মৌলিক কারণ যে সময় আল্লাহ তাআলা রুহানি জগত দান করেছে আমরা দিছেন ডাইরেক্ট দিছেন না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে পাকের মাধ্যমে দান করেছে আমরা দিছেন এবং রাসূলুল্লাহ রূহে পাকের মাধ্যমে আমরা আল্লাহর দেই এই দুনিয়া তাওয়ার ঘরে যারারও সম্পর্ক রসুল্লাহ লগে হয়ে গেছে আগর আল্লাহ লগর সম্পর্ক দুর্বল সম্পর্ক সব হয়ে গেছে, আর যারা রসুল্লাহ লগে সম্পর্ক হয়েছে না দুনিয়ার তসিবানার ঘরে এরা দুর্বল সম্পর্ক এখানে শেষ হয়ে গেছে, কারণ নবীরে বাদ দিয়া কোন মহলুকর কোন বন্দার আল্লাহর সাথে কোন সম্পর্ক হওয়াই সম্ভব নাই, ছিল না আর এখনো নাই। গতিকে নবীজির মাধ্যমে আল্লাহর ঘরে আমরা কবল হইলা ঈমান রুহানি জগত আইছে, আর এটা ভালো থাকবো যত সময় নবীর লগে সম্পর্ক থাক, নবীরে মাঝখান ধরে বাদ দিয়া আল্লাহ লগে বন্দার কোন সম্পর্ক হওয়াইছে। তাই আরব বিশ্বত রসুল্লাহ তো সীমানা সময় বেশিরভাগ মানুষের আল্লাহ লগে সম্পর্ক আসিল ভুলভাবে তাহক আর শুদ্ধভাবে তাহক জেলা হইল আপনারে তারা আল্লাহরে জানতাও আল্লাহরে মানতাও ভুল তরিকায় আল্লাহর ইবাদত তারা করতা, এর কারণে কিছু কিছু আল্লাহ লগে সম্পর্ক আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সীমানার পরে যারা রসুলকে মানি নিলে এরা সম্পর্ক আল্লাহ লগে পুনর্বার মজবুত হয়ে গেল এবং যারা মানলা না নবীর কাফির হয়ে গেল ইমান আল্লাহ এরা আল্লাহ লগে সম্পর্ক এরারে শেষ হয়ে গেল। এখন কই আপনি মুমূর্ষু রোগীর লাগিয়ে এক সেন্সলেস বেহুশ রোগীর লাগিয়ে
আপনি ডাক্তার হলেন যিনি কি ডাক্তারও নিয়ে যায় তারা ডাক্তারের উচিতই বসব সর্বপ্রথম দেখা এই মানুষটা বাঁচিয়া আছে কিনা তখন এ মূলত ইঞ্জেকশন ওষুধ দেওয়া তো তো বেমার কমান পয়লা তো দেখার দেখার রুগীটা এখনো বাঁচিয়া আছে কিনা মাননীয় হতে আপনারা রসুল্লাহ সাল্লাহ আলহিয়াল্লাম তসিম আনার পরে সকল পয়লা যে সবর শিখাইলা সর্বপ্রথম যাইলা রুহানি কামান পেশ করলা এটা হইল গুরুত্বপূর্ণ ডোজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটারে এই কলিমাটারে যারা মনে প্রাণে বিশ্বাস করিল দিল দিয়া এরা সম্পর্ক আল্লাহর লগে মজবুত উঠি কইয়া হই গেল গিয়া এরা ইলাহ রাসূলুল্লাহ ধরিয়া এরা সুস্থ মানুষ হইছিল ওইতে ওইতে সাহাবিয়ে গেছেন জেরের দরজা নবীর বাদেও নবীহর বাদে সব মানুষ থাকি উচ্চ দরজার মানুষ তারা মর্যাদার মালিক তারা রাসূলুল্লাহ সাহাবাইরা আর রাসূলুল্লাহর এই ডোজ যারা ভিতরে হামাইল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা আল্লাহর লগে আর কোনো সম্পর্ক রইল না এই কথাটারে বুঝাইতে হইলে হায়াত আর মৌত সম্পর্কে আপনারা একটু বুঝাইতে আমরা হায়াত আর মৌতরে কি লাগিনি যত সময় আমার ভিতরে রু আছে নড়াচড়া করি আমি বুঝি আমি জীবিত মানুষ বা অন্য জীবিত মানুষ আর নড়াচড়া নাই বুঝলে মানে গেল মৃত মানুষ এটা ঠিক আছে তবে আল্লাহ কোরআন মতো হায়াত আর মৌতর আর সংজ্ঞা করিছে কোরআন শরীফ পড়লে আপনি দেখবা কিছু সংখ্যক জীবিত মানুষের আল্লাহ মরা হয়েছে আর কিছু সংখ্যক মরা মানুষের আল্লাহ জীবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের জ্ঞানী গুণী হলরে মুরব্বী হলরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বহুত বুঝাইয়া তার আর কোনো জবাব নাই কোনো জবাব নাই না বহুত যুক্তিপূর্ণ বুঝাইয়া বুঝাইলা যে কোসাই আল্লাহ মাবুদ জান ইবাদত করতায় কিন্তু তোমাতে কি এতটা উৎস হইতা তোমার যে শক্তিশালী হইতা তোমার কি জ্ঞান বুদ বেশি থাকত এই যে কিছু মাটি ফাটি দিয়া ভাতর দিয়া তোমরা মূর্তি বানাইয়া বুঝো ইগো আবার মাবুদ মাবুদ তো ইতো ভাত আছে এমন যুক্তির ভাতারে তারা বুঝত না কোনো জবাব দিত না রসুলুল্লাহ মনে মনে হেরান হইতা যে ওরা কোনো জবাব দেয় না কেন আল্লাহ তাবারাকা ও তাআলা রসুলুল্লাহ এই মনের দুশ্চিন্তারে দূর হওয়ার লাগি আয়াত নাজিল হল্লাহ ইন্নাক লা তুসমিউল মাউতা এই আয়াতের দুই তাফসীর এক তাফসীর অনুযায়ী আমি বলি ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারারে আপনি বুঝাই নাই তা কোটি মরে গেছে এবং মরায় জিন্দার দাহর জবাব দেয় না গতিকে এর কোনো জবাব আপনি হই না এই আয়াতটা রাজিল জহার সম্পর্কে আবু লাহাব আবু জাহাল উতবা সাইবা উমাইয়া যে সময় আয়াত না দিলে এবং আল্লাহ এনারে মুর্দা ঘোষণা করেন ই সারা জীবিত আসলা নবী এক নবীর দিনের বিরুদ্ধে যা চক্রান্ত ষড়যন্ত্র করব সারাও ঘোষণা কিন্তু আল্লাহ তালা এই জীবিত মানুষগুলার কিতাব মহিলা মুর্দা হবে আমি যে বলছিলাম কিছু সংখ্যক জীবিত মানুষের আল্লাহ মৃত হয়েছেন ও উগের মনে রাখা আর কোনো মানুষের কথা কই আল্লাহর দিন কায়েম করবার লাগি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে হইয়া উহুদের মাঠে গেলা এবং যুদ্ধ হল্লা 70 জন সাহাবি শহীদ হয়ে গেলা যুদ্ধ শেষ হওয়ার পরে এই শহীদ সাহাবি হলোর লাশ একত্রিত করা গেল রাসূলুল্লাহ গোসল দিতে নিষেধ হল্লা গোসল দেওয়া হইল না তবে যার সাথে যে পরিমাণ কাপড় আছিল কাপড় দিয়ে কখন দেবো হইল যান কাপড়ে ঘুষাইল না মাথার দিক যে কাপড় দিয়ে ঢাকা হইল বাউর দিক ইসহির নামী অর্থাৎ গাছে গুলি গুলিয়া দিয়া কাপড় দেবো হইল রসুল্লাহ জানাজান নামাজ পড়লা এবং গেলার কবর দহন করল অর্থাৎ কি সারা অন্তভঙ্গিয়া হইয়ার খানে ই শহীদ হন যে মারা গেছেন তাতে কোনো সন্দেহ নাই এরা বিবি হন বেওয়া হয়ে গেছেন এরা বাচ্চাই নেতিম হয়ে গেছেন এবং ময়দানে উহুদের সারা মুমিন কাফিরে দেখলা অমুক 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 মারা গেছে না তেমন দুই চার দিন ধরে এরা সম্পর্কে আয়াত নাজিল হলো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
আল্লাহর রাস্তাত আল্লাহর দিনত জিহাদ হইয়া যারা মারা গেছেন এরা তুমি দেন মুর্দা হই না বরং এরা মরছেন না বাল আহিয়া ওয়ালাকিন লা তাশুরুন ওরা সবাই জীবিত রয়েছে কিলা জীবিত আমি রাখছি তুমি দেন ইয়াত পড়ি আমরা বুঝলাম যে কিছু মুর্দা মানুষরে আল্লাহ জীবিত হইছেন আর আগর আয়াত পড়ি আমরা বুঝিছিলাম কিছু জীবিত মানুষরে আল্লাহ মুর্দা হইছেন না কেমন তাই বুঝা গেল হায়াতান মত কোরআন শরীফ আরবটা ভেঙে আছে আরব পরিচয় আছে এটা কি ও যে রুহানি জগত থাকতে মানুষের আত্মা সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে এটা হলো সত্যিকার ইনসানি রূপ মানবাত্মা বা পরমাত্মা এই যে আত্মা বা রূপের কারণে আমি মাত্তাম মারিয়া লড়াচড়া করিয়া আপনি সাইতা ভাবনা বইতে ভাবনা এটা আসলে ইনসানি রূপ না এটা হলো জীবাত্মা বা সব জানদারের ভিতরে রূপ আছে হায়ানাতের ভিতরে রূপ নাইনি সকল ভিতরে আছে কিন্তু আশ্রফুল মখলুকাত সৃষ্টির সেরা মানব জাতির আল্লাহ আরে এক রূপ দান করছেন এই রূপটা কিটা আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক কবে হইছে এই রুহানি জগতে থাকতে মন হইছে যে আমি আগে বললাম এই সম্পর্কর কারণে সারা আল্লাহর ব্যবসা এই সম্পর্কটা ইকান হইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ বিহে পাকর মাধ্যমে তাই ইনো দুনিয়া তাওয়ার ঘরে রাসূলুল্লাহ লগে যাদের যাদের সম্পর্ক কই গেছে আল্লাহ লগত দুর্বল সম্পর্ক আবার সমল হই গেছে মজবুত হই গেছে আর যারা রাসূলের বিরোধিতা করছেন রাসূলের কথা মানছেন না ঈমান আনছেন না এরা মরা মরা রূহ পুরোভাবে মরে গেছে এর কারণে আল্লাহ তাআলা ইলাহ এমন মানুষের আসল আত্মা যদি হয় আল্লাহর সাথে সম্পর্ক বা তাল্লুক তে নবীর বিরোধিতা করার পরে আবু লাহাব আবু জাহাল ইদাল আল্লাহর লগে কোনো সম্পর্ক রইছিল নি যেহেতু কোনো সম্পর্ক রইছিল না তাতে নাই এর কারণে ইদাল আল্লাহ মুর্দা ঘোষণা হয়েছে আর উরুদের মাঠে যে সমস্ত সাহাবী এবং শহীদ হইলা শাহাদত বরণ করলা এই শহীদরা আল্লাহর লগে তারার রূহের সম্পর্ক নষ্ট হয়ে গেল না আগে থেকে আরো মজবুত হইল আগে থেকে আরো মজবুত হইল বিরাট এরাই তারার রূহ শরীর থেকে বাড়ি যাওয়াকে ধরেও আল্লাহ ফরমাইছেন এরা মুর্দা হইয়া না হকিকত এরা বহুত হইছে আর তার স্মরণ ওরা সবাই জীবিত রয়েছে কিনা জীবিত হাদিস শরীফ বিস্তারিত বয়ান আছে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহ খবর ভয়লা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা যারা কলম হামাই গেছে কলতনে এক নম্বর বেমার যেটা আল্লাহর লগত সম্পর্ক নষ্ট করিলা যেটা নাম হইল শিরক এই বেমার শিব হই গেছে কি গেছে গিয়া আর বাকি যেটা বেমার রাসূলুল্লাহ আস্তে আস্তে ওজন করছেন পুরো বালা সুস্থ মানুষ সুস্থ মুমিন ওইতে ওইতে রাসূলুল্লাহ সাহাবী গেল আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলা এই রাসূলুল্লাহ এই রুহানি এক নম্বর ইলাহ পৌঁছন যেটা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইটারে যারা দিল দিয়ে বিশ্বাস করলো না এরা বিতরতনে শিরক বেমার গেল না বরং আত্মাকে আরো প্রবল হইল এরা সম্পূর্ণ মুগ্ধ হইল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জাতির রূহ তবিব ধারাবাহিকভাবে কইয়াইছি এক তবিবর দিলা জ্ঞান তাহা দরকার রূপ পরিচয় করা রোগের ঔষধ দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থে যে সমুদয় ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাজ দুই তরিকা মানুষের রোগের বেমারের শিবার্থে ইলাজ রাসূলুল্লাহ দুই তরিকা আছে কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে পড়ছেন আর লম্বা করে পড়ার সময় রয়েছে না আর ব্যবস্থা রাসূলুল্লাহ করছেন তার পরপর যে কয়ফিয়ত ওটার অ্যাকশন সাহাবায়ে কেরামের দিল পড়ছে বলে দিল ঘুরা ঘুরি পরিষ্কার হয়ে গেছে আর কোনো ব্যাপার থাকছে কোরআন শরীফ হাদিস শরীফের মাধ্যমে যে শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছেন যে ইলাজ করছেন এটা হলো ইলাজ বিল খাল কাল মুখ আর গুলির দ্বারা ঔষধ করা আল্লাহর কালাম কোরআন শরীফ রাসূলুল্লাহর জুবান থেকে আমরা পাইছি
এবং রাসূলুল্লাহ হাদিস শরীফ রাসূলুল্লাহ দস্তনে হইছে ইতাত মানসর রুহানি বেমারুল উল্লেখ আছে কোন কোন ইলাজ করলে কোন রোগ যায় এটা আছে রাসূলুল্লাহ বুড়া শিক্ষা দিয়া গেছেন দোয়া দরুদ বাতাইয়া গেছেন আরব তালিম বা ব্যবস্থা রাসূলুল্লাহ তালিম বিল হাল ইলাজ বিল হাল তান দিল মোবারক দিয়া সাহাবায়ে কেরামুল পায়ে খেয়াল করছেন ধ্যান করছেন যার ফলেই সাহাবীর ফল কর যত বেমার আছে রুহানি বেমার তো সারা পর্বতরে সব আলহামদুলিল্লাহ শিব হয়ে গেছে রাসূলুল্লাহ চেরা মোবারক রে আল্লাহ তাআলা এমন গুণ দান করছিল বুজুরগগুলোর সিদ্ধান্ত যে কাবা শরীফ আর রাসূলুল্লাহ চেরা মোবারক মানুষের কলব সাফ করার ব্যবস্থা কেউ যদি কাবা শরীফের সামনে তওয়াফ করে সওয়াব আছে কাবা শরীফের তওয়াফ বহুত সওয়াব নফল নামাজ বহুত সওয়াব একজন মানুষে নফল নামাজ পড়েন না তিলাওয়াত করেন না তবে একনিষ্ঠভাবে চোখ বাইয়া কাবা শরীফ পায় সাই দিছে হাদিস শরীফ ওইটা পাগলা সওয়াব আছে এবং বুজুর্গ বলে বাতাইছেন এই কাবা শরীফ বাই দিয়ান ধরি সাইয়া বইরিলে ই আল্লাহ বন্দার কলমর জঙ্গার সুটে কলসা ই আছিল ব্যবস্থা দুই নম্বর ব্যবস্থা আল্লাহ রাখছিল রাসূলুল্লাহ চেরা মোবারক পায় সাইলে মানুষের দিল সাবে এর কারণে রাসূলুল্লাহ চেরা মোবারক রিসালতি আকর্ষণ আছিল যে আকর্ষণ আর কারেন্ট মানুষের চোখ দিয়া দিল হামাইলে দিল এমনি সাবে কেউ কেউ প্রশ্ন করেন না জানি যে আলহামদুলিল্লাহ বুজুর্গ হলে অত জিকির বাতায় অত জরব বাতায় অত মরাকাবা বাতায় সাহাবী আপনাতে ইতা করছেন না সাহাবী আপনাতে ইতা করার কোন প্রয়োজন আছে কারণ বুজুর্গ হলে যে তান্তান তরিকা মতো জিকির আজকাল করাই মরাকাবা করাই চিল্লা করাই এই সমস্ত উদ্দেশ্য আর কোথা নাই মানুষের দিল সাফ করা দিল বেমার হল দূর হয়ে যাওয়া দিল সাফ করা আর সাহাবায়ে কেরামের দিল এই সমস্ত প্রসেস করিয়া সাফ করা লাগছে না রাসূলুল্লাহ কলবি তওয়াজ্জু এর উপরে পড়ছে ধ্যান এর উপরে পড়ছে এবং রাসূলুল্লাহ রিসালতে আকর্ষণ যুক্ত চেহারা মোবারক পেছাইয়া আজকাল বহুত দিন চিল্লা করিয়া একা হইয়া জিকির করিয়া দিল যে পরিমাণ সাফ হইতো নাই মোহাম্মদ রাসূলুল্লাহ চেহারা মোবারক পায় দিয়া ধরে সাইয়া দিল এতে বহুগুণ বেশি পরিষ্কার হয়ে গেছে বিদায় রাসূলুল্লাহ তালিম বুজুর্গ বলে হইছেন দুই তরিকা আছে ইলাজ দুই তরিকা আছে ইলাজ বিল কাল আর ইলাজ বিল হাল রাসূলুল্লাহ দিলর যে কইবিও ওটা সাহাবায়ে কেরামের দিল আমাইছে গতিকে এমনি দিল সাফ হয়ে গেছে ইবায়ে খান দিয়া রাসূলুল্লাহ হাদিস শুনছেন কি ফোর্স হয় আর ওটা ওষুধের নাম দিছে গতিকে রাসূলুল্লাহ যে মানুষের রুহানি তবিব রাসূলুল্লাহ তবাবত বা ডাক্তারির হাকিমের দুই ব্যবস্থা জবান মোবারকর কথা দিয়ে এবং দিল মোবারকর তোয়জ্জ দিয়ে এর কারণে আমি বিষয়টা বুঝাই আপনারা আমরা দেশ ছোট ভালো হয়েছি এমন তার খুব বুঝাইছি না জানি না এক মাস আইলে হেমন্ত বানাইলে বাঘ বাড়িতে পাড়ো থেকে বাঘ আইটা বাড়াইয়া এরা বিচরণ করতো মানুষের মতামত হইয়া অলি হলন মজার যাই এই সময় মানুষে কিছু বাঘ ধরাইতে হচ্ছে বাঘ আত্মা বাড়াইলে মনে করো কয়েকজন ওরা একটা বাড়িছে আর রাত গভীর রাত্রে বাঘ একটা বাড়িয়েছে কিংবা তো বাড়ির দিয়ে যাওয়ার আছিল আর বাঘ ভাবিছে তখন বাঘর সামনে পড়লে তার খাসিয়ত লই যে একজন মানুষে কিতা পড়তো দৌড় দিয়া ভালাইয়া যাইতো না বাঘর লোকের লড়াই করতো কোনো সিদ্ধান্ত নিতে পারত না সিলেটি আঞ্চলিক ভাষায় কি অবস্থারে বাঘ আগিয়ে ধরছে ইলে একটা হাল আছে বাঘর সামনে পড়লে মানুষ হতভম্ব হয়ে যেত দৌড়িলেনি বাস্তব আর ডর করে দিনই বাঘে ধরিলেন বাঘরে মারবা মারামারি করবার উপায় নাই এই সময় মানুষ কত বম্ব হয়ে যায় যারে আমরা সিলেটি আঞ্চলিক পাঠে পাওয়া যায় বাঘ আগিয়ে ধরছে একজন মানুষের মনে করে তো বাঘ আগিয়ে ধরছে রাইত বাঘর সামনে পড়ায় এই মানুষটার জবানোর জোর থাকে আর বাদর দিন আপনারা লোকে গপ করে বলে আমি তো গত রাই এক বগর সামনে পড়ে গেছিলাম আর আমার ওলা বাঘ আগিয়ে ধরছে ওলা ডর ডরাইছে
তার মুখর কথা হলে আপনার আমার ভিতরে ডরাই ঘটনা তার ঘটছে কিন্তু বাল্লা করে হইতে পারে বাসার দূরতে হবে সাহিত্যিক হয়ে কবি হয়ে যে আমরা ভিতরে এই কথা নিয়ে ডর নামাইব না নিশ্চয় ডর নামাইব কিন্তু তার পাগল সামনে বাড়িয়া যে বাঘা নিয়ে ধরছে শাহজালাল সিং হিটা আপনার আমার তার মুখর কথা হইতে হ্যাঁ যদি মানুষটা প্র্যাকটিস করটা মানুষ হয় এবং তখনকার সময় তার মনের যে অবস্থা হয়েছিল ওটা আপনার মনে ঠেলাবারই হারাই দিতে হয় যদি আপনারে ভালো দিতে ও জিনিসটা আমি বুঝাই গেল কি মিশাল নিলাম যে রসুলুল্লাহর তালিম দুই কিসিম আছিল একটা তালিম বিল কাল আর একটা তালিম বিল হাত দরকার দরকার এমন তো দরকার উম্মতের মাঝে রসুলুল্লাহর উম্মতের মাঝে কেউ ওটা লিয়া ব্যস্ত কেউ ওটা লিয়া ব্যস্ত মুহাদ্দিসিনে কেরাম আইম্মায় মুজতাহিদিন একদিন কোরআন শরীফ রসুলুল্লাহ যা তিলাওয়াত করে দিয়া গেছেন ও কোরআন শরীফ থাকি এবং রসুলুল্লাহ হাদিস শরীফ থাকি মানুষের প্রয়োজনীয় সব মাসলা মাসাইল সকল দাবা করছেন আর আরবগুলো দেখছেন যে রসুলুল্লাহর হাদিস তো ভোড়া নেওয়ালা যথেষ্ট দুনিয়াতে আছে তফসির ভোড়া নেওয়ালা যথেষ্ট দুনিয়াতে আছে তে আমরা হাল দিয়া মানুষের তালিম দেওয়া শুরু করি ইগুর না মল্লিয়াল্লাহ বা ইডিয়া কেরাম ইগুর মানুষের তরবিয়ত দিয়া মানুষের কলবল কয়ফিয়ত দিল রুগ্নে দূর করার ব্যবস্থা করছে আর একটা ভুল আমরা নজে ঐতিহাসিক ভুল হয়ে গেছে আক্রমণ আর অলিয়াল্লাহ যারা বুজুর্গ হল মানুষের আমলি বা কলবি তালিম তরবিয়ত দিতে এরা আমরা বুঝি এরা আসলে ফিরছা অতিসুদ্ধি চলকে কোন সম্পর্ক আসিল না এলো একটা ভুল ধারণা একটা ইতিহাস রচিত হয়ে গেছে গিয়ে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই রসুল্লাহ সাহাবি হল অনেক রে ভাইছেন ওই শহরে ভাইছেন এবং এই হদিসের এক ইমাম আছে কিন্তু আমরার মাঝে কথিত আছে যে তাই না বড় অলিয়াল দাস হদিসের লোকে কোন সম্পর্ক আছে অথচ বুহারি শরীফ উচ্চতর যে মহাদ্দেশ ইমাম বুহারি রহমতুল্লাহ আলাইহি তাই হদিসের একটা কথার ব্যাপারে উসুল ব্যাপারে তার সবককে ইমাম হাসান বসরির উক্তি বুহারি শরীফে উল্লেখ করেছেন কিতাবুল ইলম যদি এই হাদিসের ইমাম না হইতা তে ইমাম বুখারীর মতো মানুষের তান কথারে উল্লেখ করার কোনো প্রয়োজন আসেন নি খালি বিরসা হইতা তে প্রয়োজন আসেন না অতএব এটা একটা ভুল ধারণা আমরা যে গুরুরে হাদিস পড়ানি দেশে না হামেশা পড়াইছেন ও গুরুরে মনে করছেন হাদিস জানতেওয়ালা আর যারা কইয়া হাদিস পড়াইছেন না মানুষের কর্ম ইলাজ করার ব্যস্ত হইছেন মানুষের তরবিয়ত দিছেন তরবিয়তি তালিম দিছেন এরারে আমরা বুঝি বুঝি যে মানে ফিট সাবেরা অতি সুজি জানতা না হি আগমনের যত বড় ওলি আল্লাহ হোক ইমাম হাসান বসরি থেকে আরম্ভ করিয়া যত জনকে আপনি বুঝাইবা দেখবো এর বড় বড় মহাদিস আছে ইমাম ইবনে হাজার আসকলানি রহমতুল্লাহ আলাইহি ওলি নামে মশহুর যারা এরা হাদিসের সনদ একাধিক সনদ রসুলুল্লাহ পর্যন্ত নিয়া কিতা সনদর হিগুর পরবর্তী যারা এরা ইজাত ইজাজত রয়েছেন বরকতর লাগি তবরুকর লাগি অতএব হদিস না জানিয়া শরীয়ত না বুঝিয়া শরীয়তের উপরে আমল না করিয়া খালি দিল দি চৌজু দিলে ই সত্যিকার অলি এই নইতা নাই এম করব বেমার সত্যিকার ইলাহ ইতনে মুক্তি মুক্তি জি এত শেষ করি দরকার ওই সময় শেষ হয়ে গেছে মগরিবের রক্ত খেয়ে অজু করতে খেয়ে নমাজের লাগে তৈয়ার হইতা এখানে মক্তসরে দোয়া করিল তো ইনশাআল্লাহ মগরিবের পরে বয়ান স্বরূপ আমরা বলতেন সাহেব দাদা মুদ্দা জিল্লুল আলী তসিমেন চিন্তেন মগরিবের হয়ে বয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق العباد. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا
ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك فعل الخيرات ترك المنكرات حب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتونين إليه. اللهم إنا نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم توفنا مسلمين وارزقنا بالصالحين غير خزايا ولا مفتونين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.